আসসালামু আলাইকুম এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি শামসুন্নাহার, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, মর্নিং শিফট বাংলা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো ক্লাস শুরুর পূর্বে আজকের বিষয়বস্তু, পাঠ নম্বর ও বাড়ির কাজ নম্বরটা জেনে নেওয়া যাক। অর্ধবার্ষিক পরীক্ষা 2022 জুনিয়র ওয়ান শিক্ষার্থীদের জন্য আজকের বিষয়বস্তু হলো শব্দার্থ, আমাদের পাঠ নম্বর 8, বাড়ির কাজ নম্বর 8। চলো তাহলে এখন আমরা মূল ক্লাসটা শুরু করি। অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমাদের শব্দার্থ দেয়া থাকে, সেই শব্দের অর্থগুলো তোমাদের লিখতে হয়। এরকমই আজকে 10টা শব্দ এবং সেই শব্দের অর্থ আমি তোমাদের আজকে লিখে দিয়েছি, যার উপরে আজকের ক্লাসটা আমি আলোচনা করব। চলো তাহলে আজকে মূল ক্লাসটা শুরু করি। আজকের বিষয় শব্দার্থ। 1 নম্বর, অলি, অ লয়রশ্মিকার, অলি, যার অর্থ মৌমাছি, মৌকার, ময়াকার, ছয়রশ্মিকার, মৌমাছি। 2, অনল, অ দন্ত ন ল, অনল, যার অর্থ আগুন, আ গয়রশ্মিকার দন্ত ন, আগুন। 3 নম্বর, অশ্ব, অ তালবশ্বয় বফালা, অশ্ব, অশ্ব অর্থ ঘোড়া, ঘ ওকার ডয়বিন্দু রয়াকার, ঘোড়া। 4 নম্বর, ঐরাবত, ঐ রয়াকার ব ত ঐরাবত, যার অর্থ হাতি, হয়াকার তৈরশিকার, হাতি। 5, নয়ন, দন্ত ন অন্তস্থ অ দন্ত ন, নয়ন, নয়ন অর্থ চোখ, চৌকার খ চোখ। 6, পায়রা, পয়াকার অন্তস্থ অ রয়াকার পায়রা, পায়রা অর্থ কবুতর, ক বৈরস্যু ত র কবুতর। 7 নম্বর, গৃহ, গৈরিকার হ গৃহ, গৃহ অর্থ ঘর, ঘ র ঘর। 8 নম্বর, জগৎ, বর্গীয় জ গ খণ্ড ত জগৎ, জগৎ অর্থ পৃথিবী, পয়রিকার থৈরশিকার বৈদীর্ঘিকার পৃথিবী। 9 নম্বর, আধার, আ চন্দ্রবিন্দু আক ধয়াকার র আধার, আধার অর্থ অন্ধকার, অ দন্ত নয় ধয় যুক্ত কয়াকার র অন্ধকার। 10 নম্বর, তরি, ত রয় দীর্ঘিকার তরি, তরি অর্থ নৌকা, দন্ত নৌকার কয়াকার নৌকা। আমি আবারও তোমাদের শব্দ এবং অর্থগুলো বলে দিচ্ছি। 1, অলি, অলি অর্থ মৌমাছি। 2, অনল অর্থ আগুন। 3, অশ্ব অর্থ ঘোড়া। 4, ঐরাবত অর্থ হাতি। 5, নয়ন অর্থ চোখ। 6, পায়রা অর্থ কবুতর। 7, গৃহ, গৃহ অর্থ ঘর। 8, জগৎ, জগৎ অর্থ পৃথিবী। 9, আধার, আধার অর্থ অন্ধকার। এবং 10, তরি, তরি অর্থ নৌকা। প্রিয় শিক্ষার্থী, আজ তাহলে আমরা মোট 10টা শব্দ জানলাম এবং সেই শব্দগুলোর অর্থ জানলাম। ক্লাস শেষে আজকে তোমাদের বাড়ির কাজের বিষয়টা বলে দিচ্ছি। আমাদের বাড়ির কাজের নম্বর যাচ্ছে 8, শব্দার্থ 10টি। অর্থাৎ আজকে যে 10টা শব্দ এবং অর্থ জানলাম, এগুলোই তোমাদের হোমওয়ার্ক। সবাই খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ।